হঠাৎ সলনি হয়েছে তেলেঙ্গানার রাজনীতি। প্রতিষ্ঠান বিরোধী ঢৌর কবলত কেসিআর, কংগ্রেসের হে দিন ভাল হব নাকি তেলেঙ্গানাত? বৃহস্পতিবারে তেলেঙ্গানাত অনুষ্ঠিত হব বিধানসভার নির্বাচন, মুঠ 119খন আসনের বাবে হব এই নির্বাচন। আজিরপরা 3-4 মাস আগলৈকে তেলেঙ্গানার পরিবেশ একেবারে সুকীয়া আছিল। সকলোৱে ধারণা করেছিল যে তাত কেসিআর নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতিয়েই সরকার গঠন করব। কিন্তু শেহতীয়াকৈ কেসিআরের ওপর থাকা ধারণা সলনি হয়েছে তেলেঙ্গানাবাসীর। তেলেঙ্গানার জনতাই ভাবিছে যে কেসিআরক জয়ী করা মানে বিজেপিকে জয়ী করা, কিয়নো কেসিআরের নেতৃত্বত থকা ভারত রাষ্ট্র সমিতিয়ে বিরোধী মিত্রজোট ইন্ডিয়া গঠনের সময়ত ইন্ডিয়া মিত্রজোটত অন্তর্ভুক্ত হওয়ার যুঁজা চলাইছিল। কিন্তু দিল্লির আপ সরকারের সুরা কেলেঙ্কারির লগত জড়িত করে ইডিয়ে কেসিআরের কন্যা কে কবিতাক মতার লগে লগে কেসিআরের বিজেপি বিরোধী স্থিতি কিছু সলনি হল। লগে লগে বিজেপিও 2024 চনত কেসিআরের ভারত রাষ্ট্র সমিতির সমর্থন পয়ার স্বার্থত কে কবিতাক এবার জেরা করিয়ে নিতাল মারিলে। তেলেঙ্গানাত কেসিআর, আসাদুদ্দিন ওয়েসির AIMIM আর বিজেপির প্রধান লক্ষ্য হয়েছে কংগ্রেসের বিরোধিতা করা আর আগন্তুক নির্বাচনত কংগ্রেসক পরাস্ত করা। ইফালে কেসিআর সরকারের বিরুদ্ধে প্রবল প্রতিষ্ঠান বিরোধী ঢৌয়ে ক্রিয়া করেছে ইয়ার ঠিক পিছরে পড়া, কিয়নো কেসিআরের দল ভারত রাষ্ট্র সমিতি আর বিজেপির মাজত যে এক ভিতরুয়া সুসম্পর্ক গড় লৈ উঠিছে সেই কথা কে কবিতাক জেরা বন্ধ করার বিষয়টোতেই স্পষ্ট হয়ে পড়েছে। উল্লেখ্য যে বিগত বিধানসভার নির্বাচনত কেসিআরের BRS দলে 93খন, কংগ্রেসে 19খন, AIMIMর 7খন আর বিজেপি দলে 1 আসন লাভ করেছিল। কিন্তু এবার কংগ্রেসে কেসিআরের ভারত রাষ্ট্র সমিতি আর বিজেপির মাজত সুসম্পর্ক থাকা বিষয়টোরে জনতার মাজত ইস্যু সৃষ্টি করাত সফল হয়েছে। জাতি জনগণনায়ও সকাহ দিব কংগ্রেসক, তেলেঙ্গানা গঠনের সুফল এইবারহে পাব কংগ্রেসে। আনহাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আর প্রিয়ঙ্কা গান্ধীয়ে প্রতিখন নির্বাচনী সভাতে তেলেঙ্গানার গঠন যে কংগ্রেস দলের নির্জাববিয়া প্রচেষ্টার বাবেহে সফল হয়েছে সেয়া জোরদার গতিত প্রতিপন্ন করাত সফল হয়েছে। তেলেঙ্গানার সংখ্যাগরিষ্ঠ জনতাই এটা কথা উপলব্ধি করেছে যে BRSক ভোট দিয়া মানে বিজেপি দলক ভোট দিয়া। তদুপরি জাতি জনগণনার বিষয়টোয়েও কংগ্রেস দলক যথেষ্ট সহায় করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে প্রায় প্রতিখন সভাতেই জাতি জনগণনার বিষয়টি উত্থাপন করেছে। তেলেঙ্গানাত পিছপরা শ্রেণীর জনসংখ্যা সবাতোতকৈ বেশি, রাজ্যখনের 50% লোকেই পিছপরা শ্রেণীর, গতি জাতি জনগণনায় তেওঁলোকক সফল করব বলে তেলেঙ্গানাবাসীয়ে কিছু পরিমাণে পতিয়ন গৈছে। ইন্ডিয়া মিত্রজোটে যিমান জনসংখ্যা সিমান অধিকারের বিষয়টি সমর্থন করেছে। ইতিমধ্যে বিহারত জাতি জনগণনা সম্পন্ন হল। এই সকলবোৰলৈ চাই রাজনৈতিক বিশ্লেষকৰ দৃষ্টিত তেলেঙ্গানাত কেসিআরৰ পতন হওয়ার আগজাননি দিছে, তার বিপরীতে কংগ্রেসৰ বাবে ভাল খবর কঢ়িয়াই অনার ইঙ্গিত দিছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।